ব্যাক মাই চ্যানেল শ্রী ব্যানার্জী ফ্রম বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আশা করি তোমরা সবাই ভালো আছে এবং তোমাদের প্রিপারেশন ভালো চলছে আর তোমাদের নিটের জন্য এখনও কিন্তু কোনোরকম ডেট অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি তাই অন্যান্য অনেক জায়গাতেই অনেক প্রত্যেক বাড়ি কিন্তু এরকম ডেট এসে থাকে তো সেটাকে নিয়ে খুব বেশি ব্যস্ত হওয়ার দরকার নেই যখন অফিসিয়াল নোটিশ আসবে আমি আমিও চেষ্টা করব তোমাদেরকে ইনফর্ম করার এবং তখন দেখবে অনেক ইউটিউব চ্যানেলই তোমরা মানে ওটা জেনে যাবে আরকি অনেকেই অনেক ইউটিউব আর আরকি এটাই নিয়ে সবসময় সেটাকে নিয়ে দেখা দেখে এবং সেটাকে রেগুলার চেক করে যে এসছে কি আসেনি তো সেখান থেকে তোমরা অলরেডি জেনে যাবে তো সেটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই অন্যান্য ওয়েবসাইটগুলোকে দেখে বা তোমাদের মানে চিন্তা হচ্ছে হয়তো যে বেরিয়ে যাবে কি না তো সেই জন্য বলে দিচ্ছি অত চিন্তা করার দরকার নেই অফিসিয়ালে এলে আমি তোমাদের ইনফর্ম করে দেব ওকে আর দেখো আজকে তোমাদের হচ্ছে সোমবার তো সোমবারে আমাদের হচ্ছে রুটিন দিতে হবে পুরো সপ্তাহে তো দেখো তোমাদের যে পরীক্ষাটা ছিল শুক্রবারে সেই শুক্রবারে পরীক্ষাটা তোমরা অনেকেই দিয়েছ এবং তোমরা চারজন না পাঁচজন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে লিখেছ তোমাদের নাম্বারটা তো সেই নাম্বারগুলো নিয়ে আমি আলোচনা করব তার আগে আমি বলে দিই যে তোমাদের এই সপ্তাহের রুটিনটা কি হবে এই সপ্তাহে আজকে হচ্ছে সোমবার আজকে আমি সকালে ভিডিও দিতে পারিনি তো সেই জন্য আজকের ভিডিওটা আমরা রাত্রে দেব এবং তোমরা দেখে থাকবে যে আগের সপ্তাহে আমি বলেছিলাম কেমিস্ট্রি ক্লাস টুয়েলভের ভিডিও দেব তো সেটা আমার দেওয়া হয়নি কারণ হচ্ছে আমি বইটা আমি ক্লাস টুয়েলভের যে বইটা সেটা আমি খুঁজে পাচ্ছি না তো সেই জন্য আমি এখন তোমাদের পিডিএফ দেখি পড়ানোর চেষ্টা করলাম এবং ভিডিও আমি রাতে দেব তোমরা দেখবে আশা করি অতটা প্রবলেম হবে না তবে আমি বই খুঁজে পেলে আমি বইটা খুঁজছি মানে বৃহস্পতিবার আমি খুঁজেছিলাম এবং তারপর থেকে আর খোঁজা হয়নি তবে আমি খুঁজবো এখানেই আছে তোমাদের কি পড়িয়েছিলাম এবং তারপর রেখেছি তো এখন পাচ্ছি না যাই হোক তো তো ভাবেই আমরা পেলে আবার ওটা থেকে ওরম ভাবে পড়বো তো যতদিন আমি পাচ্ছি না বইটা ততদিন তোমরা পিডিএফটা দেখি একটুখানি আমার সাথে সহযোগিতা করে মানে ওটা করার একটু চেষ্টা করো তো তোমাদের কোথাও যদি আটকায় তোমরা লিখবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যদি যেখানটা বুঝতে পারছি না আমি চেষ্টা করবো সেটাকে খাতা পেন্সিলে আবার করিয়ে দেওয়া যেমন ভাবে আমরা করি ওকে তো সেই জন্য কেমিস্ট্রি যেহেতু আগে ভিডিওগুলো দেওয়া হয়নি অনেকগুলো তো সেই জন্য আজকে রাত্রে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্লাস টুয়েলভে বায়োমলিকুল যে আমরা পলিস্যাকারাইড যেটা আমাদের শুরু হবে মানে ডাইসারাইড আমাদের হয়ে গেছিল পলিস্যাকারাইডটা আজকে আমরা করবো বোঝা গেল এবারে তাহলে আজকে সোমবার হচ্ছে আমরা কেমিস্ট্রি করলাম তাহলে সোম বুধ শুক্র যেটা হচ্ছে সোমবার থাকে সেটাই আমাদের বুধ শুক্র থাকে তাহলে সোমবার হচ্ছে আমাদের কেমিস্ট্রি ক্লাস টুয়েলভ গেল তাহলে আমাদের শুক্রবার থাকবে কেমিস্ট্রি ক্লাস টুয়েলভ বোঝা গেল সেটা আর বুধবার যে মাঝখানে সেটা হচ্ছে কেমিস্ট্রি ক্লাস ইলেভেন থাকবে ক্লাস ইলেভেনে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেটা আমরা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি এবার আমরা আসছি স্ট্রাকচার অফ অ্যাটাম এবং স্ট্রাকচার অফ অ্যাটমের আমরা আগের দিন কোনটা পড়েছিলাম ডিসকভারি অফ ইলেকট্রন এবং তারপর পরের যেটা সেটা কালকে বুধবারে সেটা আবার একটা পরের যে টপিকটা আছে সেটা আমরা পড়ব তাহলে বোঝা গেল কেমিস্ট্রির ব্যাপারটা এবারে বাকি যে দিনগুলো মঙ্গল বৃহস্পতি শনি সেটা হচ্ছে বায়োলজি থাকবে এবং বায়োলজি যেটা আমরা চ্যাপ্টারটা যেটা কমপ্লিট করে ফেললাম সেটা হচ্ছে কি ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস তোমরা পরীক্ষা ভালোই দিয়েছ সবাই মোটামুটি গ্রস দেখতে গেলে ভালোই দিয়েছো আর হচ্ছে তোমার এই পরে আমি যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন হিউম্যান ফিজিওলজি চ্যাপ্টার আগে হিউম্যান ফিজিওলজিটা করে নিই তারপরে হিউম্যান ফিজিওলজির আমাদের দুটো চ্যাপ্টার বাকি আছে নিউরন কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন আর যে হরমোনি চ্যাপ্টারটা ওটা তো এই দুটো চ্যাপ্টার হয়ে গেলে তখন আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে যাব তাহলে আমাদের সোম মঙ্গল সোম বুধ শুক্র আমাদের কেমিস্ট্রি থাকবে সোম শুক্র হচ্ছে কেমিস্ট্রি ক্লাস টুয়েলভ আর বুধবার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস ইলেভেন বোঝা গেল আর মঙ্গল বৃহস্পতি শনি হচ্ছে বায়োলজি থাকবে বায়োলজি কি নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন এবার আসি টাইমিংসটা টাইমিংসটা কখন হবে টাইমিংস যেরকম হয় আজকে শুধুমাত্র আজকে যেহেতু আমি দুপুরে দিতে পারিনি আজকে দিনটা রাত্রে হবে রাত্রি সাড়ে নটায় আর বাকি যে দিনগুলো বাকি দিনগুলোয় আমি আড়াইটার সময় আপলোড করার চেষ্টা করব। এবং মনে করো কোনো কারণে তোমরা যদি দেখো যে আড়াইটার সময় এলো না তাহলে আমি রাত্রে দিয়ে দেবো রাত্রি সাড়ে নটায় দিয়ে দেব তো দুটো অল্টারনেটিং টাইম আমি দিয়ে রাখলাম কারণ অনেক সময় আমি রাত্রি মানে সকাল আড়াইটায় তো দিতে পারি না দুপুর আড়াইটেতে তো সেই ক্ষেত্রে আমি তখন রাত্রি সাড়ে নটায় আমি দিয়ে দেব ঠিক আছে এবার আসি পরীক্ষার কথায় পরীক্ষা যেটা দিয়েছো তোমাদের তার রেজাল্ট হচ্ছে তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো আমি দেখেছি এবং লাইভেও অনেকে ছিলে প্রিমিয়ারে কিন্তু সবাই নাম্বারটা লেখোনি তো আমি জানি না কেন লেখনি ঠিক আছে কোনো প্রবলেম নেই তোমাদের সেটা নিজস্ব ব্যাপার তো যারা লিখেছ তাদেরকে মানে তাদের নাম্বারগুলো বলে দিই তোমরা নিশ্চয়ই দেখেছ কমেন্টে তারা হচ্ছে ফার্স্ট ফার্স্ট যে সে হচ্ছে নবনীতা নবনীতা গিরি তুমি নবনীতা গিরি তুমি ভালো পরীক্ষা দিয়েছো তুমি আগের পরীক্ষাগুলো মোটামুটি ভালোই দিয়েছিলে আমি দেখেছিলাম আগের পরীক্ষাগুলো আমার বলা হয়নি তো এই পরীক্ষাটা মানে হঠাৎ করে মনে পড়লো তো সেই জন্য বলে দিচ্ছি তো নবনীতা গিরি তুমি অ্যাটেম্প করেছিলে টোয়েন্টি অর্থাৎ সবগুলোই অ্যাটেম্প করেছে তার মধ্যে কারেক্ট করেছো নাইনটিন আর তোমার মার্কস এসছে সেভেন্টি ফাইভ অর্থাৎ তোমার ক্যালকুলেশন কিন্তু ঠিক আছে আমি যে জন্য তোমাদের এইভাবে লিখতে বলি অর্থাৎ কটা অ্যাটেম্প করেছো কটা কারেক্ট করেছো এবং কত টোটাল মার্কস এইভাবে কেন লিখতে বলি তোমাদেরকে যে তোমাদের ক্যালকুলেশনটা ঠিক হচ্ছে কিনা আমি দেখাবো তোমাদেরই একজন বন্ধুর কিন্তু ক্যালকুলেশন ভুল হয়েছিল এবং সে পরে ঠিক করে নিয়েছে ভুল হতেই পারে এই ভুলটা যেন তোমাদের আসল পরীক্ষাতে না হয় তোমরা দেখবে যখন পরীক্ষা দিয়ে আসবে এবং যখন রেজাল্ট বেরোবে দেখবে অনেকেই বলবে যে আমার মানে অ্যান্সার কি দেখে আমি মিলিয়েছিলাম আমার এত নাম্বার এসেছিলো কিন্তু কোথা থেকে সব ভুলভাল হয়ে গিয়ে আমার নাম্বার এত কমে গেল একশো দুশো নাম্বার কমে গেল এর ফলে দেখো আমার র্যাঙ্কটাও পিছিয়ে গেল তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদেরই ভুল থাকে স্টুডেন্টরা ক্যালকুলেশনটা ঠিক করে করে না কারণ আমি আমি তো দুবার পরীক্ষা দিয়েছি তো সেইবারে আমি যতবার পরীক্ষা দিয়েছি তো আমার মানে দুবার ড্রপই আছে এবং এক বছর আমি ক্লাস টুয়েলভের সাথে দিয়েছিলাম মোট হচ্ছে আমি তিনবার পরীক্ষা দিয়েছিলাম তো আমার তিনবারে কিন্তু ফার্স্টবার আমি মেলাইনি কারণ আমি জানতাম ফার্স্টবার আমি পাবো না তো সেকেন্ড এবং থার্ডবার যখন আমি মিলিয়েছিলাম আনসার কি সাথে আমার যা কিন্তু আমি মিলিয়ে যা এসছিল তাই কিন্তু আমার রেজাল্ট এসছে তো সেই জন্য অনেকেই বলবে যে তুমি মেলাবে কিন্তু ওদের ওখানে আলাদা হয়ে যাবে এটা কিন্তু নয় তোমরা ভুল মানে স্টুডেন্টরা এটা ভুল করে থাকে কারণ আমি নিজে দেখেছি আমার নিজের কিন্তু অ্যাকিউরেট এসছে যেটা আমি বার করছি সেটাই এসছে তো সেই জন্য ক্যালকুলেশনটা করাটাও শেখো ভুল ক্যালকুলেশন করে তুমি একটা স্বপ্ন নিয়ে বসে থাকলে যে আমি এত নাম্বার পাবো তারপরে এনটিএ থেকে যখন থেকে মানে রেজাল্ট যখন বেরোলো তোমার ঠিক যখন রেজাল্টটা তুমি সেটাকে বললে যে না এটা ভুল আমি ঠিক বার করেছিলাম তো সেটা করে কিন্তু লাভ নেই তুমি কিন্তু পাবে না তো সেই জন্য ঠিক যে ক্যালকুলেশনটা সেইটা শেখার জন্য আমি তোমাদের এতগুলো কমেন্টে লিখতে বলি যে কমেন্টে লেখো যদি ভুল হয় ভুলটা এখানে হয়ে যাক ভুলটা যেন ওখানে না হয় ঠিক আছে এবং পরীক্ষার সময় অনেক সময় আমরা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের কতটা ঠিক হলো মনে করো অনেকটা পোর্শন যখন আমাদের হয়ে গেল তখন আমরা কি করি সাবধানে করার চেষ্টা করি যাতে নেগেটিভ মার্কিংটা কম হয় যে আমি পাওয়ার মোটামুটি চান্স চলে এসেছি যেমন মনে করো তোমরা যদি মনে করো ছশো পনেরো কুড়ি পেরিয়ে গেছে তারপরে তোমরা কি করবে একটু সাবধানে করার চেষ্টা করবে যেগুলো জানো না সেগুলো করার অতটা চেষ্টা করবে না কারণ ভুল হলে প্রবলেম হবে তবে এখনকার যা ট্রেন যে যতটা জানো ততটাই করে রাখো কারণ কত কাটপ হবে তার কোনো ঠিক নেই হ্যাঁ তো সেই ক্ষেত্রে পরীক্ষার সময়ও এই মার্ক মানে এই ক্যালকুলেশনটা জানা দরকার যে কত প্লাস হয় মানে কারেক্ট হলে কত প্লাস নেগেটিভ হলে কত নেগেটিভ এবং আমি যদি আন্যাটেম্প করি সেটাতে কি নাম্বার কাটা যায় কি কাটা যায় না এগুলোও জানা দরকার তো নবনীতা গিরি তুমি আগের পরীক্ষাটা তাহলে ফার্স্ট হয়েছে তুমি পেয়েছ সেভেন্টি ফাইভ তাহলে তোমার কারেক্ট হচ্ছে নাইনটিন তাহলে একটা কি ভুল হয়েছে সেটা আমাদের জানিও কিন্তু কমেন্ট বক্সে সেটা আমরা জানলে আমরা সেটা পরে আলোচনা করে নিতে পারবো এরপর আসছি হচ্ছে দেবাশ্রিতা চক্রবর্তী দেবাশ্রিতা চক্রবর্তী তুমি পেয়েছ সেভেন্টি ওয়ান তোমার অ্যাটেম্প করেছিলে তুমি নাইনটিন কারেক্ট হচ্ছে এইটিন আর টোটাল হচ্ছে সেভেন্টি ওয়ান তো তুমি অ্যাটেম্প করেছিলে 19 মানে একটা তুমি জানতে না তো যেটা তাহলে জানতে না সেটা নিশ্চয়ই তুমি জেনে গেছো যে কোনটা ঠিক সেটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু তুমি অ্যাটেম্প করেছো 19 কারেক্ট হচ্ছে 18 এইটিন কারেক্ট হয়েছে মানে তুমি একটা ভুল করেছো তো কোনটা ভুল করেছো তুমিও কিন্তু কমেন্ট বক্সে লিখবে তাহলে তোমার টোটাল হয়েছে সেভেন্টি ওয়ান তাহলে সেকেন্ড আমাদের হয়েছে দেবাশ্রীতা চক্রবর্তী এবার থার্ড আসছে থার্ড হচ্ছে মালবিকা সরকার এবং কি অনিমেষ মালাকার এরা দুজনেই হচ্ছে জয়েন্ট থার্ড হয়েছে তো তোমাদের দেখো তোমাদের দুজনেরই একই রকম অ্যাটেম্প্ট হচ্ছে টোয়েন্টি রং টোয়েন্টি রং হচ্ছে টু এবং টোটাল হচ্ছে সেভেন্টি বুঝা গেল তাহলে মালবিকা তুমি দেখেছো তুমি কিন্তু ভুল করেছিলে মার্কসে ক্যালকুলেশনে তুমি লিখেছিলে অ্যাটেম্প টোয়েন্টি রং টু এবং টোটাল কি লিখেছিলে টোটাল হচ্ছে সেভেন্টি এইট লিখেছিলে তো সেটা বলার পরে তুমি ঠিক করে নিয়েছো ঠিকই কিন্তু ওইদিকে একটুখানি নজর রাখবে কারণ ওইটাই হয়ে যাবে তুমি বলবে যে আমি সেভেন্টি এইট ক্যালকুলেশন করেছি তাহলে আমার কি করে রেজাল্টে সেভেন্টি এলো নিশ্চয়ই কিছু ভিতরে গন্ডগোল আছে এই সব মানে মনে হবে যে কেন হলো তো সেই জন্য ক্যালকুলেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে এবারে দেখো অনিমেষ মালাকার আর মালবিকা সরকার তোমরা দেখো দেবাশ্রিতা চক্রবর্তী কিন্তু দেবাশ্রিতা চক্রবর্তীও কিন্তু কারেক্ট এইটিন করেছে আর তোমরা কি করেছো কারেক্ট এইটিন করেছ কিন্তু সেকেন্ড হয়ে গেল দেবাশ্রিতা চক্রবর্তী অর্থাৎ তার কিন্তু মার্কসটা এক নাম্বার বেড়ে গেল সে পেল সেভেন্টি আর তোমরা পেলে সেভেন্টি দুজনে কিন্তু একই নাম্বার কারেক্ট করেছো কিন্তু তোমরা একটা করে ভুল করে ফেলেছো সে তোমরা হচ্ছে দুটো করে ভুল করেছো সে হচ্ছে একটা ভুল করেছে অর্থাৎ সে যেটা জানতো না সেটা একদমই করেনি সেই জন্য কি হলো তার এক মার্কস বেড়ে গেল এবং এই এক মার্কসের জন্য কিন্তু অনেকগুলো র্যাঙ্ক বেড়ে যেতে পারে তো সেই জন্য তোমরা যেটা জানো না সেটা কিন্তু করো না সেটা যে একটা আন্দাজে টিক মেরে সেটা ভুল হওয়ার চান্সই বেশি থাকে তো সেই জন্য সেটা করো না তোমরা যদি আজকে না করতে তোমরা কিন্তু তিনজনেই সেকেন্ড হতে পারতে তোমরা দুজনে সেভেন্টি ওয়ান পেতে পারতে কারণ কারেক্ট তোমাদের একই আছে এবারে দেবাশ্রিতা চক্রবর্তী তুমি যদি মনে করো কারে যতগুলো অ্যাটেম্প করেছে ততগুলোই যদি ও ঠিক করতো তাহলে ও কী হতো তাহলে ও সেভেন্টি টু পেত তাহলে ওর আর একটা মার্কস বেশি হতো তো সেই জন্য একটা মার্কস বেশি মানে অনেকগুলো র্যাঙ্ক কিন্তু বেশি সেই জন্য তোমরা চেষ্টা করো যতগুলো মানে যত সংখ্যা কম নেগেটিভ মার্কিং করা যেগুলো জানো খালি সেগুলোই করো বেশি করে লাভ নেই অ্যাটেম্প তুমি কটা করেছো সেটা দেখতে যাবে না তোমার কত নাম্বার হলো লাস্ট টোটাল মার্কস কত হলো সেটা দেখবে কারেক্টও কেউ দেখবে না যে কারেক্ট এত ইনকারেক্ট এত অত কেউ দেখবে না টোটাল মার্কস কত কারণ কারেক্ট হচ্ছে তোমাদের মালবিকা সরকার অনিমেশ মালাকার আর দেবাশ্রিতা চক্রবর্তী তিনজনের কিন্তু কারেক্ট কিন্তু একই অর্থাৎ এইটিন কিন্তু মার্কস কিন্তু দেবাশ্রিতা চক্রবর্তী এক নম্বর বেশি এবং এই এক নম্বর বেশির জন্য এখানে হয়তো দেবাশ্রিতা চক্রবর্তী সেকেন্ড এবং তোমরা দুজন থার্ড একই মোটামুটি কিন্তু সেটা যখন ন্যাশনাল লেভেলে যাবে অর্থাৎ অল ইন্ডিয়া যখন র্যাঙ্ক বেরোবে বা ওয়েস্টবেঙ্গলের র্যাঙ্ক বেরোবে তখন কিন্তু অনেকটা হেরফের হয়ে যাবে এই এক নাম্বারের জন্য তো সেই জন্য তোমরা কিন্তু এক নাম্বারটাও কিন্তু কম মানে যাতে না কমে সেইটা চেষ্টা করো কারণ আমার টু থাউজেন্ড এই এক নাম্বারের হয়নি তো সেই জন্য এক নম্বরটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্স সেটা আমি বুঝেছিলাম টু থাউজেন্ড মানে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরিয়ে গেছিল তারপর আমি জানতাম যে হ্যাঁ আমি পাবো কিন্তু ওই একটা নাম্বারের জন্যই কিন্তু আমি গভর্নমেন্টে চান্স পাইনি তো সেই জন্য খুব ভালো করে মানে কিন্তু মানে এইগুলোকে মানে নেগেটিভ মার্কিং যাতে না হয় নেগেটিভ মার্কিংটা যত কম করা যায় ততই ভালো অনেকের মনে হবে ওই এক নাম্বার কাটাতে কি এসে যায় কিন্তু কি বলে তো হয়তো অনেকের মানে বললে হয়তো অনেকে শেখে না কিন্তু মানে যখন রিয়েল লাইফে হয় তখন অনেকটা সেটা মানে মানা যায় না তো সেই জন্য যতটা পারো মানে শুনে শুনে শেখার চেষ্টা করো আর নেগেটিভ মার্কিংটা কমানোর চেষ্টা করো তাহলে আমাদের যে পরীক্ষা হয়েছিল তাদের ফার্স্ট হয়েছে নবনীতা গিরি সেকেন্ড দেবাশ্রিত চক্রবর্তী এবং থার্ড হয়েছে মালবিকা সরকার এবং অনিমেষ মালাকার তো তোমরা মালবিকা সরকার এবং অনিমেষ মালাকার তোমরা দুটো করে ভুল করেছো তোমাদেরকেও বলা রইল তোমরাও কিন্তু কোনগুলো ভুল করেছো কোশ্চেনগুলো সেগুলো লিখবে অ্যাটেম্প যেগুলো করনি সেটা নিয়ে আমার কোনো দরকার নেই যে অ্যাটেম্প করনি তুমি জানতে না তুমি সেটা পরে জেনে গেছো ঠিক কিন্তু ভুল কেন হলো ভুলের কোয়েশ্চেনগুলো তোমরা লিখবে এবং সেটা তোমরা বুঝতে পেরেছো কি না কারেক্ট আনসারটা কারেক্ট আনসারটা বুঝতে পেরেছো যে হ্যাঁ আমার যেটা আমি যেটা ঠিক বলেছি সেটাই হচ্ছে মানে মানে যেটা স্ক্রিনে দেখানো হয়েছে কারেক্ট সেটাই ঠিক তোমরা নিজেরা ভুল করেছো সেটা তোমরা বুঝতে পেরেছো কি না সেটাও কিন্তু লিখবে আমারও ভুল হতে পারে হয়তো আমি ভুল দিয়েছি সেই জন্য তোমাদের সবার একটা একটা করে কেটে গেছে সেটাও হতে পারে তাহলে আমিও সেখানে একবার দেখে নেব তো সেই জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে তোমাদের কোনটা কোনটা ভুল হয়েছে এবং ভুলটা তোমরা বুঝতে পেরেছো কি না বুঝা গেল তাহলে তোমাদের কিন্তু তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আজ কমেন্ট বক্সে লিখেছো এবং পরীক্ষাটা দিয়েছো সেই জন্য বাকিরা তো বাকিরা পরীক্ষা দিয়েছে অনেকেই কিন্তু অনেকেই কমেন্ট বক্সে লেখনি তো সে ঠিক আছে কোনো ব্যাপার নয় তোমরা লিখলে আমার ভালো লাগতো কারণ অনেক কষ্ট করে মানে কোশ্চিনগুলো বানাতে এবং সেটাকে টাইপ করতে পিডিএফ করে সেটাকে রেকর্ডিং করে আপলোড করতে কিন্তু অনেকটা সময় যায় তো ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই আমার কাছে চারজনই অনেক ওকে ঠিক আছে থ্যাংক ইউ